দু ঘন্টা ধরে সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে, দুটি বাড়িতে সিবিআই ইডির অফিসাররা রয়েছেন। এবং শুধুমাত্র আজকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নয়, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই বাড়ির বাঁদিকটা মেন গেট এবং ডান দিকে যে গলি রয়েছে সেই গলির ভেতরে, অর্থাৎ দূর থেকে যদি কোনো মব আসে সেই মবকে তারা যাতে দূরেই আটকাতে পারেন সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লোকাল থানা লেক টাউন থানার অফিসাররা এখানে রয়েছেন। ইন্সপেক্টর ইনচার্জ নন্দ দুলাল ঘোষ, তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং তিনি কন্টিনিউ কোঅর্ডিনেট করার চেষ্টা করছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার শুধু একটা প্রশ্ন, আসার আগে বা পৌঁছানোর পর তারা কি জানিয়েছে? প্লিজ আমি কিছু বলবো না এখানে, ঠিক আছে? আমাদের সিনিয়র অফিসাররা আসবে তখন বলবেন। যেটা পুলিশ সূত্রের খবর, তিনি অফিসিয়ালি কিছু বলতে চাইছেন না, কিন্তু পুলিশের তরফে যেটা অভিযোগ আনা হচ্ছে বা তারা যেটা বলছেন যে ইডি অফিসাররা আসার আগে কোনো ধরনের ইন্টিমেশন দেননি, এখানে পৌঁছানোর পর কোনো ধরনের ইন্টিমেশন পুলিশকে দেওয়া হয়নি, এবং যখন অন্যভাবে খবর পেয়ে পুলিশ অফিসাররা এখানে এসে পৌঁছেছেন তারা কিন্তু ভেতরে গিয়ে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু তারা কথা বলেননি। অর্থাৎ পুলিশের তরফে বলা হচ্ছে যে এখনও কিন্তু কোনো ধরনের ইন্টিমেশন দেওয়া হয়নি, তারা খবর পেয়ে এখানে পৌঁছে গেছে। এবং দু ঘন্টা ধরে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমি পাশেই যে পুরনো বাড়ি, পৈতৃক বাড়ি, সেই বাড়ি দেখানোর চেষ্টা করব। এবার প্রশ্ন হচ্ছে যে কেন দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে আজকে পুরো নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে? মূলত দুটো কারণ, নিতাই দত্ত এবং অয়ন শীল। প্রথম, তোমার মনে থাকবে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে লেকটাউনেই শ্রীভূমিতেই নিতাই দত্তর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং ইডি সূত্রের খবর বাড়ি থেকে কিন্তু একটা লিস্ট পাওয়া যায়, ক্যান্ডিডেটদের লিস্ট এবং যারা চাকরি পেয়েছিল, এছাড়াও কিন্তু একাধিক নথি পাওয়া গেছিলো যেখানে কিন্তু একটা ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছিলো যে দুর্নীতি হয়েছে। এবং তারপর দফায় দফায় নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ, তার বয়ান রেকর্ড করা। এবং তোমার মনে থাকবে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার যখন অয়ন শীলের সল্লিকের অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন সেদিনই কিন্তু তারা দাবি করেছিলেন, তোমার মনে থাকবে, যে তথ্যের খনিতে তারা প্রবেশ করেছেন এবং সেই তথ্যের খনিতে ছিল পুরো নিয়োগ দুর্নীতির তথ্য। এবং সেই তথ্য সামনে রেখে অয়ন শীলকে গ্রেপ্তার করা, অয়ন শীলকে জেরা করা, এবং সেখান থেকেই যেটা সবচেয়ে বড় দাবি, একাধিক ব্যক্তিদের কোর্ট বোর্ডে নাম পাওয়া যায়, সেই কোর্ট বোর্ডের নাম সামনে রেখে যখন অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ জেরা করা হয় অয়ন শীল কিন্তু সেই কোর্ট বোর্ড ক্র্যাক করেন এবং ইডির দাবি সেখানেই কিন্তু প্রথমবার সুজিত বোসের নাম পাওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি অয়ন শীলের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছিল, কোনো ধরনের টাকা নিয়েছিলেন সুজিত বোস? এটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং নিতাই দত্তর কি রোল ছিল? তোমার মনে থাকবে সুজিত বোস দক্ষিণ নন্দন পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান, এবং যখন তিনি প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময় কিন্তু নিতাই দত্ত সেক্রেটারি হিসেবে, অর্থাৎ তার জন্য কিন্তু কাজ করতেন এবং পরে তিনি সেখানে যুক্ত হয়ে যান। কিন্তু এখানেই প্রশ্ন, ভাইস চেয়ারম্যান থাকাকালীন কি ধরনের কথা অয়ন শীলের সঙ্গে তার হয়েছিল? প্রাথমিকভাবে ইডি আধিকারিকরা দাবি করছেন এতদিন ধরে তদন্ত করে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য প্রমাণ অয়ন শীলের অফিস থেকে পাওয়া গেছে সেটা সামনে রেখে যখন তারা জিজ্ঞাসাবাদ বা তদন্ত করেছেন সুজিত বোসের নাম পাওয়া গেছে। এবং তারপরেই কিন্তু এবার সরাসরি সুজিত বোসের দুটো বাড়িতে তল্লাশি অভিযান।